অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের, বলল ত্রিপুরা হাইকোর্ট। সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের পুরো ভোট অবাধ শান্তিপূর্ণভাবে নিশ্চিত করার জন্য ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আজ অর্থাৎ 22 নভেম্বর 2021 সোমবার শুনানিতে বিচারপতি শুভাশিস তলাপাত্র এবং বিচারপতি এস টি চ্যাটার্জি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা অক্ষুণ্ণ রাখতে হবে, নির্বাচন কমিশনের গুরুদায়িত্ব রয়েছে। নির্দেশিকা তুলে ধরেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার আর্জি জানিয়ে সিপিআইএম এর করা মামলার বিষয়বস্তু তুলে ধরেন অ্যাডভোকেট রাজশ্রী পুরকায়স্থ। তিনি বলেন, মূল আর্জি ছিল সুষ্ঠু ও অবাধ ভোট করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া এবং পুলিশকে নির্দেশ দেওয়া যেন তারা যেকোনোভাবে প্রভাবিত না হয়। প্রতিটি প্রার্থী, তার কর্মী, নির্বাচনী এজেন্ট এবং ভোটার সবার নিরাপত্তা এবং সুরক্ষার ব্যবস্থা করা। একটা মহল থেকে দাবি করা হচ্ছে সিপিআইএম নির্বাচন স্থগিত রাখার আর্জি জানিয়েছিল, এটা সর্বৈব মিথ্যা। নির্বাচন স্থগিত রাখার কোনো আর্জি জানায়নি সিপিআইএম, বরং সিপিআইএম এর দাবি ছিল প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে বাইরে সিসি ক্যামেরা লাগানোর। হাইকোর্টের শুনানি শেষে পর্যবেক্ষণে বলে অভিযোগগুলো সিরিয়াস, সুষ্ঠু ও অবাধ ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশনের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কমিশন যেন ভোট কেন্দ্রগুলি প্রয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করে, প্রয়োজনে দরখাস্তকারী 24 ঘন্টার মধ্যে কমিশনের ডেপুটেশন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর প্রশ্নে রাজ্য সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল এস এস দে এবং নির্বাচন কমিশনের আইনজীবী দেবালয় ভট্টাচার্য উচ্চ আদালতে বলেন, এই অল্প সময়ে সব কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা সম্ভব নয়। তবে এই দুই আইনজীবীও সুষ্ঠু ভোটের পক্ষেই মতামত ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ভোট করা নির্বাচন কমিশনের দায়িত্ব। হাইকোর্ট বলে, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করুক, নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদি দেখা যায় স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর পোলিং স্টেশন রয়েছে, তাহলে যেন 24 ঘন্টা আগে অবহিত করা হয়। আছে যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, বিভিন্ন মিউনিসিপাল কাউন্সিল এবং যে বিভিন্ন নগর পঞ্চায়েতে যে ইলেকশন গুলো আছে সেটা যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয় সেটা যাতে সুনিশ্চিত করে স্টেট ইলেকশন কমিশন, এক। দ্বিতীয়, পুলিশ যেন তার যে দায়িত্ব সে দায়িত্ব থেকে পুলিশ যাতে সরে না যায় কোন প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে, বাহ্যিক কোন প্রভাব দ্বারা, কোন পলিটিক্যাল পার্টি দ্বারা যেটা ওরা করছে সেটা দ্বারা প্রভাবিত হয়ে ওদের যে গুরুদায়িত্ব আছে, যে সাংবিধানিক এবং যে স্ট্যাটুটরি দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে যেন ওনারা সরে না যান। তারপর প্রত্যেকটা ভোটার, ত্রিপুরার প্রত্যেকটা আম জনতা, রেসিডেন্ট, ওদের যাতে সিকিউরিটি এনশিওর করে, ওরা যেন বুথ পর্যন্ত পৌঁছতে পারে, ওনারা যেন ওনাদের গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা যাতে ওনারা বাস্তবায়িত করতে পারে, সেটা শুধু যেন খাতায় কলমে কাগজে শুধু না থেকে যান। যারা পলিটিক্যাল এজেন্টস, যারা পোলিং এজেন্টস আছে সিপিএম পার্টি, যারা সাপোর্টার আছে, যারা ক্যান্ডিডেটস আছে, যারা ওয়ার্কার্স আছে, ওদের সুরক্ষা নিশ্চিত করার একটা আবেদন ছিল। এবং সব আবেদন মিলিয়ে একটা যেটা মুখ্য আবেদন ছিল সেটা ছিল যে সিসিটিভি ক্যামেরা যাতে ইনস্টল হয় পুলিং বুথের বোথ ইনসাইড এন্ড আউটসাইড, বাইরে এবং ভেতরে, যার যেন করে যাতে মানুষ যাতে সুষ্ঠুভাবে গিয়ে এবং তদারকি একদম ডিরেক্টলি তদারকি যাতে ইলেকশন কমিশন করতে পারে, মানুষ যাতে সুষ্ঠুভাবে গিয়ে ভোটটা দিতে পারে, সে সকল কিছু নিয়ে আজকে শুনানি হয়। শুনানির পর আজকে মাননীয় আদালত আজকেই রায় দেন এবং সেই রায়ে মাননীয় আদালত, যেটা কয়েকর থেকে ছিলেন দেবালয় ভট্টাচার্য আর ছিলেন অ্যাডভোকেট জেনারেল, ইলেকশন কমিশন থেকে ছিলেন, একটু ইলেকশন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেবালয় ভট্টাচার্য এবং গভর্নমেন্টের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল স্বয়ং ছিলেন আর অ্যাডভোকেট কর্ণজিৎ দেও ছিলেন। ওরা চেষ্টা করছে এবং ওরা সবসময় চাইছে যে ইলেকশন যাতে নিষ্পত্তি সুষ্ঠু ভাবে হয়, এটাই ইলেকশন কমিশনের বক্তব্য ছিল। ওরাও চাইছেন, বলেছেন ওরাও চান
যে সুষ্ঠুভাবে ইলেকশন হোক, সবাই যত যেন সুষ্ঠুভাবে নিজের ভোটটা কাজ করতে পারে, এটা দেখবেন ইলেকশন কমিশন। যেখানে যতটা প্রয়োজন ক্যাটাগরি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যবস্থা ইলেকশন কমিশন নেবে। The state election commissioner has approved that all events related to submission of nomination papers, scrutiny, withdrawal of candidature, commissioning of EVMs and counting of votes should be recorded through videography or CCTV. ওরা এই জিনিসগুলো নির্ধারিত জিনিসগুলো সিসিটিভির মাধ্যমে করবে, কিন্তু পোলিং বুথে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন এটা ওরা ওনারা একটু বিচার্য বিষয়ে রেখেছেন। ওটা সেনসিটিভ এরিয়া স্পর্শগত ডেলিভারিগুলোকে ক্যাটাগরাইজ করার পর গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন। থ্রুতে করা হয়েছে সে এলিগেশনগুলো খুবই সিরিয়াস এবং এটা যাতে না হয় সেটা সুনিশ্চিত করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচারকে রক্ষা করার একটি মোক্ষম উপায় এবং গুরু দায়িত্ব আছে আমাদের, তা ওনারা যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন সুনিশ্চিত করে এবং তার জন্যে ওনারা যেন ক্যাটাগরাইজ করে পোলিং স্টেশনগুলোকে, কোনটা কতটা সেনসিটিভ, কোনটা কতটা স্পর্শকাতর এরিয়া, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেন এবং সেই ক্যাটাগরি অনুযায়ী যেন যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নেয়। কোর্ট এটাও অবজার্ভ করেছেন যে ইলেকশন কমিশন ওনার দায়িত্ব দেখে বিলুপ্তি ঘটাবেন না সেটাই সকলে আশা করেন এবং ইলেকশন কমিশন সেটা করবেন সেটা যেন সেটা কোর্ট আশা করছেন। যখন যখন ইলেকশন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে যে সেনসিটিভ এরিয়াগুলোকে যেন ক্যাটাগরাইজ করে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাছে 24 ঘন্টার মধ্যে সিপিআইএম পার্টি যদি চায় তাহলে ওদের একটা রিপ্রেজেন্টেশন দিতে পারে ওনারা কোন কোন জেলাকে পোলিং স্টেশনগুলোকে স্পর্শকাতর হিসেবে ঘোষিত হোক সেটা চান। সেই আবেদন রিসিভ করার পর ইলেকশন কমিশন ফাইনাল সিদ্ধান্ত নেবেন এবং সেটা 24 ঘন্টা আগেই পাবলিশ করে দেবেন যাতে সবার কারোর জন্য ভবিষ্যতে কোনো অভিযোগ সে বিষয়ে না থাকে। আর যেটা সবকিছুর এই অর্ডারের পুরো নির্যাস হিসেবে যেটা কোর্ট বারে অবজার্ভ করেছেন এবং আশা রেখেছেন ইলেকশন কমিশন যেন নিজের গুরুদায়িত্ব থেকে এবং স্ট্যাটুটারি এবং কনস্টিটিউশনাল লাইবিলিটি থেকে বিচ্যুতি না ঘটান, এটাই আছে। কমিশন দিতে পারিবে এবার তারা দিতেছে না, আপনারা কি এটা কোনো উল্লেখ করছিলেন না তাদের? না না, এটা আমরা উল্লেখ করি। আমরা প্রায় 8টা মিক্স করেছি কিন্তু যেহেতু সেটাকে কনসিডার করে স্টেট ইলেকশন কমিশনারকে বলেছে যথোপযুক্ত ভাবে বিষয়টাকে দেখতে, আর যেহেতু যতটা মেরিট যতখানি সংক্রান্ত আছে সেটা পুলিশের জুরিডিকশন, আইনের যে পেরিফেরি আছে সেখানে নির্ধারিত মানুষ নির্ধারিত জুরিডিকশন আছে একটা ইনস্টিটিউশনের। আপনাদের তো পিটিশনই ছিল, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না?
রুলস এন্ড রেগুলেশন ভায়োলেন্স করছে নির্বাচন কমিশন নিজে। আমাদের যে এলিগেশনগুলো ছিল আমাদের যেগুলো ছিল এগুলো কিভাবে বিশ্বাস করছেন যে ওরা আমার রক্ষা করবে? না সেটা বিশ্বাস করা ছাড়া কি আমাদের কাছে কোনো উপায় আছে? স্তম্ভকে আমাদের বিশ্বাস করতেই হবে। আর যারা বিশ্বাস করে মানুষ সেই বিশ্বাসটা যাতে মানুষ ফিরিয়ে পায় সেটা নিয়ে জন্য আমরা আম জনতা আছি। যে কেন বিশ্বাসটা হারালো সেটা দেখবার জন্যই ভোট আছে, সেটাই আপনারা দেখবেন, মানুষ দেখবে যে কেন এই বিশ্বাসীনতা। নমস্কার সাংবাদিক বন্ধুদেরকে বলছি, আজকে মোট তিনটে মামলা আমাদের মুভ করা হয় হাইকোর্টে। এই তিনটি মামলার নির্দেশ হচ্ছে মূলত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং তিনটি মামলাতেই বিশেষ করে হাইকোর্ট মানে যে মামলাটা একটু আগে বলল রাজশ্রী পুরকায়স্ত WBC 845, তাতে আমাদের অভিযোগ ছিল মূলত যে চারদিকে যে গণতন্ত্র বিপন্ন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রসিডিওরের জন্য গিয়েছিলাম। এবং আপনারা অনেকেই একটা প্রশ্ন করেছেন যে আমাদের অভিযোগগুলো সম্পর্কে হাইকোর্ট কি বলছে। সেখানে হাইকোর্টের অবজারভেশন হচ্ছে, দ্য এলিগেশন মেড ইন দ্য রিট পিটিশন হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড বাই আস অন দ্য ফেস অফ দোজ, দ্যাট মিন্স হচ্ছে যে এলিগেশনগুলো নিয়ে যাওয়া হয়েছে সেটাকে তার ফেস থেকে অর্থাৎ সেই এলিগেশনের অভিযোগগুলোকেই প্রাইমেসি স্যাটিসফাইড এবং কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, করে কিছু নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে। সিমিলারলি ডেপুটি মেয়র, প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, উনি মামলা করেছিলেন গত পালা বদলের পর থেকে অর্থাৎ 2018 পর থেকে এখন অবধি ওনার বাড়ি প্রায় 8 বার আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত লোকসভা নির্বাচনের পরে আক্রমণ করেছে, রাত্রি মানে রাত্রিবেলা আক্রমণ করে ওনার ভাই যিনি TCS অফিসার তার গাড়ি পর্যন্ত ভেঙেছে, উনি FIR করেছেন, পুলিশ খুঁজে পাওয়া আসামি, FRT দিচ্ছে, CCTV ফুটেজ আছে তাও আইডেন্টিফাই করতে পারছে না। তার থেকে স্পষ্ট যে পুলিশ তার ভূমিকা সঠিকভাবে পালন করছে না, এবং সেখানে থ্রেট পারসেপশন আছে, পুলিশ নিজেই স্বীকার করছে ঘটনা সত্য, অর্থাৎ আক্রমণের ঘটনা সত্য। লাস্ট আক্রমণ হয়েছে 11/11/2021, একই অবস্থা একই কায়দায় বাইক বাহিনী যাচ্ছে ওনার বাড়িতে, বিভিন্ন মদের বোতল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল, কাঁচের বোতল ছুটছে ওনার বাড়ির জিনিসপত্র নষ্ট করছে, ওনাকে বিভিন্ন সময় থ্রেট করছে যে ওনাকে মারা হবে ইত্যাদি। এর পরিপ্রেক্ষিতে উনি পুলিশের প্রোটেকশন চেয়ে মামলা করেছেন। গত সোমবার দিন আমি সেই মামলাটা মেনশন করি, মেনশন করার পর মাননীয় সুভাষিস হাইকোর্টের মাননীয় বিচারক সুভাষিস তলাপাত্রের বেঞ্চে, এবং উনি তখন সরকার পক্ষের যে উকিল ছিলেন সেখানে দেবালয় ভট্টাচার্য, ওনাকে বলেছিলেন যে সোমবার দিন উনি যেন এই মামলাটা, শনিবার দিন বিকেলবেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থাৎ SP এবং নির্বাচন কমিশন SPকেও আমরা এই করেছিলাম, নির্বাচন কমিশন SPকে ডাইরেকশন দিয়েছিল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য থ্রেট পারসেপশন অনুযায়ী এনকোয়ারি করে, সেই অনুযায়ী শনিবার দিন সন্ধ্যেবেলায় ওনাকে সিকিউরিটি দেওয়া হয়। ফলে এই মামলাটা আদালতে আমরা মামলা করার পর যেহেতু সিকিউরিটি দিয়ে দেওয়া হয় ফলে আদালত থেকে আর কোনো সুনির্দিষ্ট অর্ডারের প্রয়োজন হয় না, যেহেতু ওনার রিলিফটা অলরেডি গ্রান্টেড। যদি এরপর সিকিউরিটি প্রত্যাহারের পর যদি আমার কোনো প্রয়োজন থাকে তাহলে উনি আদালতে যেতেই পারেন। তবে এই তিনটি মামলার মূল নির্দেশ হচ্ছে আগামী যে নির্বাচন সেটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার রাখা এবং গণতন্ত্রকে এস্টাবলিশ করা, এটাই হচ্ছে মূল নির্বাচন। এবং সেখানে কোর্টও সেটা বারবারই বলেছে যে কোর্টের যদি ডেমোক্রেসি যদি বিপন্ন হয় কোর্ট তার চোখ বুঝে থাকতে পারে না, কোর্টকে তার ভূমিকা পালন করতে হবে, এবং কোর্ট সেই অনুযায়ী কিছু নির্দেশ দিচ্ছেন, সেগুলো যদি যথাযথভাবে নির্বাচন কমিশন পালন করতে ব্যর্থ হয় তাহলে আমাদের কাছে দরজা খোলা রয়েছে আবার কোর্টের দরজা নাড়া, আমাদের কাছে দরজা খোলা রয়েছে জনগণকে নিয়ে সেই গণতন্ত্র রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামে পথ চলার। ধন্যবাদ আপনাদের সকলকে। BIO Report, ABC News, AGT Live.